আজকের ছবির হেসেলের রেসিপি হলো ভেজ বাটার পনির। মা কিভাবে এই ভেজ বাটার পনির রেসিপিটা বানাচ্ছে সেটা আপনারা দেখে নিন, দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। আজকে আমি বানাচ্ছি বাটার পনির। এবার আমি কড়াতে 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। লম্বা করে কাটা 500 গ্রাম টমেটো দিয়ে দিলাম। তেজপাতা 2টো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। কাজু বাদাম 5-6টা টুকরো করে দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। 3টে ছোট এলাচ দিয়ে দিলাম। আদা কিমা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সবগুলো সব মশলা ও টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার 15 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে, এবার চাপা তুলে নিচ্ছি। আরো একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে 5 মিনিট আবার চাপা দিয়ে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, চাপা তুলে নিচ্ছি। এবার আমি টমেটো ঠান্ডা করে নিচ্ছি। টমেটো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে তুলে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে পেস্ট হয়ে গেছে। রিফাইন সাদা তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। বাটারের কিউব 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। স্লাইস করা কাঁচা লঙ্কা 5-6টা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা গুঁড়োর সঙ্গে মিশিয়ে ভালো করে একবার ভেজে নিচ্ছি। আমি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কড়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো সঙ্গে মিশিয়ে আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি নিজের হাতে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি আমার এই চ্যানেলে আপনারা দেখে নেবে।
পনিরগুলো গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট চাপা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নিচ্ছি। কসুরি মেথি হাতে করে গুঁড়ো করে নিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি ছোট চামচের 3 চামচ দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও একটু মিষ্টি দিতে পারেন। বাটার পনির মিষ্টি হলে তবেই টেস্টটা ভালো হয়। 2 চামচ ফ্রেশ ক্রিম আমি ছড়িয়ে দিচ্ছি। ভালো করে পনিরের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। বাটার পনির তৈরি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আজকের জন্য এতটাই, নেক্সট আর একটা রেসিপি নিয়ে আবার পরের সপ্তাহে হাজির হয়ে যাবো।